ওয়েল বন্ধুরা, আবার হইচই অ্যাপে রিলিজ হয়েছে রহস্য গোয়েন্দা ও মজার ওয়েব সিরিজ আমাদের সকলের প্রিয় একেন বাবু সিজন সেভেন। একেন্দু সেন নামে এই গোয়েন্দার সঙ্গে যারা সম্পর্কিত তাদের আর নতুন করে কিছু বলে দিতে হবে না। এর সমস্ত আগের সিরিজে একেন বাবুকে নানান জায়গায় কেস সলভ করতে আমরা দেখেছি, রাজস্থানে হোক, শান্তিনিকেতনে হোক, এমনকি বাংলাদেশেও হোক, সমস্ত জায়গায় মজার সঙ্গে রহস্য লুকিয়েছিল। ঠিক তেমনই সিজন সেভেনেও একেন বাবু এক খুনের রহস্য সমাধান করবে। তবে এবারের গন্তব্যস্থল জঙ্গলে পাহাড়ে টুংকুলুং নামে এক জায়গায়। আর আগের সেশনের মতোই কি এখানেও মজা আর রহস্য থাকবে? তার উত্তর হ্যাঁ, দুটোই এখানেও দেখতে পাওয়া যাবে। একেন বাবু বাপি আর প্রমথ টুংকুলুঙে ঘুরতে এসেছে। এখানকার এক শাম রানা নামে প্রভাবশালী ব্যক্তি আছে, সে একেনবাবুকে জানায় তার নাকি মার্ডার হয়ে যেতে পারে, আর তার পরের দিনেই শ্যাম রানা মারা যায়। এইবার এই মার্ডার মিস্ট্রি সলভ করার দায়িত্ব হচ্ছে একেনবাবুর। প্রথম এপিসোডের শুরু থেকেই এই সিরিজের যেটা বিশেষত্ব, কমেডি, সেটা দেখতে পাওয়া যাবে। আমরা জানি একেনবাবুর কমিক চরিত্র, কিন্তু তীক্ষ্ণ বুদ্ধি আর একেনবাবুর ভুলভাল কবিতা বলা, সবার নাম ভুলে যাওয়া বা ভুল নাম বলা, ও এর সঙ্গে আছে ভুল প্রবাদ বাক্য বলা, এই সমস্ত জিনিসগুলো আপনাকে খুবই হাসাবে এবং আমি খুবই মজাও পেয়েছি। আর প্রত্যেক এপিসোডে কিন্তু এই জিনিসটাই থাকবে, আর এর সঙ্গে থাকবে সেটা হচ্ছে রহস্য, কারণ যে মারা গেছে তাকে কেউ খুন করেছে নাকি আত্মহত্যা, সেটা নিয়ে একটা রহস্য। শ্যাম রানার আশ্রিত এক ছেলে বিনয় ও তার নিজের ভাইপো, এই দুজনের মধ্যে কে খুন করেছে নাকি অন্য কেউ, এর মধ্যে আবার 1992 সালের এক ব্যাক স্টোরিও আছে যেটা শ্যাম রানা আর বিনয়ের সঙ্গে ডাইরেক্ট ইনভলভ দেখতে পাওয়া যাবে। এই সিরিজের গল্প প্রত্যেক এপিসোডে যত এগোবে ততই আরও নানান ঘটনা ও মার্ডার নিয়ে নানান ক্লু, যেমন সাপের বিষ, বিষ, ফোন লোকেশন, সম্পত্তি কার নামে যাবে, এখানে কিছু দামি মূল্যবান হিরোও আছে, আর তার আলাদা একটা ঘটনা বা রহস্যও আছে, মানে সমস্ত কিছুই এই পুরো ওয়েব সিরিজকে জমিয়ে রাখবে। আর একেনবাবু নিজের স্বভাব চরিত্রের মাধ্যমে কে খুন করেছে এই কেস সলভ করবেন, আর তার জন্যই তো আপনাকে এই সিজন সেভেন দেখতেই হবে। আর এই সিজনও আগের সিজনের মতনই 2.5 ঘন্টার কাছে, তাই খুব একটা বড় নয়, একটা সিনেমার মতনই এই সিরিজটা আপনি দেখতে পারেন। তাই দেরি না করে হইচই অ্যাপে গিয়ে এই সিজন সেভেনটা দেখে নিন। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটির সাথে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।